আসসালামু আলাইকুম আ আজ আমরা আলোচনা করব মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের সাহাবি হজরত ওসমা ইবনে জায়দ রাদ আল্লাহ সম্পর্কে হজরত ওসামা ইবনে জায়দ রাদিয়াল আল্লাহতাল আনহু হিজরতের সাত বছর পূর্বে ছশো পনেরো খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন কারো কারো মতে তিনি হিজরতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুসাল্লামের দত্তক পুত্র এবং তার মাতার ঘনিষ্ঠতা রেসুল সাল্লাহ আলহুসাল্লামের মায়ের মতো হওয়ার কারণে তাকে রেসুলের নাতি হিসেবে বিবেচনা করা হতো। হিজরতের সাত বছর পূর্বের কথা মক্কায় মুসলমানদের জন্য ছিল চরম দুর্দিন মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুসাল্লাম ও তার সাহাবিগণ প্রতিদিনই কোরাইশদের নির্মম অত্যাচারের শিকার হতেন ইসলামের দাওয়াত গ্রহণ এবং ইসলাম প্রচারের কারণে মুসলমানদের উপর অব্যাহতভাবে অত্যাচার চলত এ জুলুম অত্যাচার আর দুর্ভাবনা ও দুশ্চিন্তার মাঝেও রসুল পাক সাল্লু আলিহসাল্লামের মুখে দেখা গেল আনন্দের আভাস রসুলিল্লাহ সাল্ল্লাহ আলিহুসাল্লামের মুখে আনন্দের পবিত্র আভাস দেখে সকলেই আনন্দিত হলেন সংবাদ এল উম্মুল আইমানের ঘরে আল্লাহ একটি ছেলে দান করেছেন আগেই উল্লেখ করা হয়েছে এই সংবাদে রসুলে পাকসাল্ল্লাহ আলিহু সাল্লাম বড়ই খুশি হলেন তার মুখমণ্ডলে হাসি ফুটল কে এই শিশু যার জন্মগ্রহণের সংবাদ শুনে রসুলে পাকসাল্ল্লাহ আলিহ সাল্লাম এত আনন্দিত হয়েছিলেন হ্যাঁ এই শিশুই হজরত ওসামা ইবনে তালানহু এই শিশুর জন্মগ্রহণের সংবাদে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লাম অতিশয় আনন্দিত হলেন এ শিশুর পিতামাতার সন্তান লাভে রাসুল্লাহ সাল্লাহ আলিহুসাল্লামের খুশি হওয়ারই কথা কারণ তারা অতি আপনজন তাদের একজন রসুল করিম সাল্লু আলিহুসাল্লামের প্রিয় পাত্র জায়েদ ইবনে হারেসা এবং অপরজন উম্মুল আইমান এই শিশুর মায়ের নাম ছিল বারাকাতুল হাবাসিয়াশি যাকে উম্মুল আইমান নামে ডাকা হতো। তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লসাল্লামের আম্মা আমেরা বিন তো ওয়াহাব এর কৃতদাসী আমেরার জীবদ্দশায় তিনি রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামকে লালন পালন করেন এমনকি রাসুল্লাহ সাল্ল্লাহ্লামের মায়ের ইন্তেকালের পরও একটি সময় পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামকে সেবা যত্ন করেন মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম এ দুনিয়াতে বিচার বিশ্লেষণ ও পার্থক্য শক্তির দুচোখ খুলেই নিজের মা ছাড়া আর যাকে আপন বলে দেখেন তিনি এই মহিলা সুতরাং স্বাভাবিক কারণেই রাসুল্লাহ সাল্লিহুসাল্লাম তাকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন প্রায়ই তার সম্পর্কে রাসুল্লাহ সাল্লিহুসাল্লাম বলতেন আমার মায়ের পর তিনি আমার মা এবং আমার পরিবারের অবশিষ্ট মুরব্বী যাকে নিজ বাড়িতেই রেখেছি তিনি সেই সৌভাগ্যবান শিশুর মা উম্মুল আইমান আর তার পিতা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রিয় পাত্র জায়দ ইবনে হারেসা রাজিয়াল্লাহ তালানহু ইসলাম পূর্ব যুগে যিনি ছিলেন তাঁর পালক পুত্র সম্মানিত সাহাবা গোপনীয় বিষয়ের বিশ্বস্ত আমানোদ্দার নবী পরিবারের সদস্য এবং সবার চেয়ে অধিক ভালোবাসার পাত্র ওসমা ইবনে জায়েদ এর জন্মগ্রহণে মুসলমানগণ খুবই আনন্দিত হয়েছিল এ কারণে যে যেসব ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম তার খুশি প্রকাশ করেছেন সেসব ক্ষেত্রে সাহাবিগণও খুশির বহি প্রকাশ করেছেন এ ছেলেকেই সাহাবিদের পক্ষ থেকে রাসুলুল্লাহ সাল্ল সাল্লামের প্রিয় পাত্রের প্রিয় সন্তান উপাধিতে ভূষিত করা হয় ছোট্ট শিশু ওসামাকে সাহাবেগণ এ উপাধিতে ভূষিত করে মোটেই বাড়াবাড়ি করেননি কেননা রসুল পাক সাল্লু আলিউসাল্লাম ওসামাকে খুবই ভালোবাসতেন এ দুই বন্ধুর মধ্যে বয়সের পার্থক্য তো আসমান জমিন ফারাক ওসামা ইবনে জায়েদ জায়দ রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামের কন্যা তু জোহরার ছেলে হাসান ইবনে আলী তালা আনহুর সমবয়সী হাসান দেখতে খুবই সুন্দর গোলাপি ফর্সা এবং হুবহু তার নানা রসুলে পাকসাল্ল্লাহ আলহিউসাল্লামের মতো আর ওসামা ছিলেন খুবই কালো খরবাকার নাসিকা তার হাবসিমা উম্মুল আয়মানের মতো কিন্তু রাসুলে পাকসাল্লাহ আলিউসাল্লাম উভয়ের মধ্যে স্নেহ ভালোবাসার কোনো পার্থক্য করতেন না ওসামাকে তার এক উরুর উপর বসাতেন এবং অন্য উরুর উপর হাসানকে অতপর উভয়কেই বুকে জড়িয়ে ধরে বলতেন হে আল্লাহ আমি এ দুজনকেই সমান ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো ওসামার প্রতি সাল্লামের ভালোবাসা কতটুকু গভীর ছিল তার প্রমাণ পাওয়া যায় একটি ঘটনায় একদিন ওসামা হোঁচট খেয়ে দরজার চৌকাঠের ওপর পড়ে যাওয়ায় তার কপাল কেটে যায় এবং ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হতে থাকে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়ালসাল্লাম উম্মুল মৌমিন আইসারাদ তালা আনহাকে ওসামার ক্ষতস্থান থেকে রক্ত মুছে ফেলার ইঙ্গিত করেন কিন্তু তাতে তার বিলম্ব হতে দেখে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম নিজেই উঠে গিয়ে ওসামার ক্ষতস্থান থেকে রক্ত চুষে থুথু করে ফেলতে থাকেন এবং তাকে আদর সোহাগ ভরা কথাবার্তা শোনান ও সান্ত্বনা দেন যাতে সে সন্তুষ্ট হয় রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লাম ওসামাকে শৈশবে যেমন ভালোবাসতেন যৌবনেও ঠিক তেমনি ভালোবাসতেন কোরাইশদের এক অভিজাত নেতা হাকিম ইবনে হাজাম ইয়ামানের এক বাদশাহ দানের নিলামকৃত মহামূল্যবান গাউন পঞ্চাশ দিনার বা স্বর্ণমুদ্রায় খরিদ করে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামকে উপহার দেন কিন্তু ইবনে হাজম তখনও মুশরিক থাকায় তিনি তার উপহার গ্রহণ না করে তা কিনে নেন এবং একবার মাত্র জুমার দিনে পরিধন করে তা ওসামাকে উপহার দেন উক্ত গাউন পরে ওসামা তার সমবয়সী আনসার ও মহাজের যুবকদের মধ্যে সকাল বিকাল ঘোরাফেরা করতেন ওসামা যৌবনে পদার্পণ করলে তার মধ্যে চারিত্রিক ও মানবিক গুণাবলীর অপূর্ব প্রকাশ পরিলক্ষিত হয় রসুল্লাহ সাল্লুসাল্লাম এজন্য তার প্রতি আরও বেশি আকৃষ্ট হন ওসামা শুধু সাধারণ অর্থেই বুদ্ধিমান ছিলেন না বরং অসাধারণ প্রজ্ঞারও অধিকারী ছিলেন তিনি শুধু সাহসী যোদ্ধাই ছিলেন না বরং যুদ্ধের কলাকৌশলে তিনি ছিলেন একজন কৌশলী যোদ্ধা যে কোনো জটিল সমস্যার সমাধানে তিনি ছিলেন বিশেষ প্রজ্ঞাবান তিনি যেমন মানবিক গুণে ছিলেন গুণান্বিত তেমনি ছিলেন একজন মুত্তাকি ও খোদা খোদাভীরু আবেদ যুদ্ধে অংশগ্রহণের জন্য ওসামা ইবনে জায়েদ একদিন সাহাবি সন্তানদের একদল কিশোর সাহাবি সহ রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামের খিদমতে উপস্থিত হন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লাম যোগ্যতার ভিত্তিতে যাদের গ্রহণ করার কথা তাদের গ্রহণ করেন এবং অল্প বয়সের জন্য যাদের ফেরত দেওয়ার তাদের ফেরত পাঠান যাদেরকে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে ওসামা ইবনে জায়েদ অন্যতম রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলিহ সাল্লামের জিহাদের তলে। জিহাদ ফিসাবিল্লাহে অংশ নিতে না পারায় ওসামা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে যান খন্দকের যুদ্ধের প্রাককালেও ওসামা যুবক সাহাবিদের এক দল নিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লামের খিদমতে হাজির হন এবার তিনি পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে নিজের উচ্চতা বৃদ্ধির চেষ্টা করেন যাতে করে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লাম তাকে লম্বা মনে করে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম এবার তাকে ছোট্ট সাহাবিদের থেকে আলাদা করে নেন এবং যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর হুনাইনের যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী চরমভাবে পরাজয়ের মুখোমুখি হন ওসামাইবনে জায়েদ রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের চাচা আব্বাস আনহু ও চাচা ভাই আব সুফিয়ান ইবনে হারে তাল তালানহু এবং অন্য ছয়জন সম্মানিত সাহাবির কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলায় রাসুল্লাহ সাল্লুসাল্লামের পাশে ইস্পাতের প্রাচীরের মতো অবস্থান নেন জানবাজ সাহাবি যোদ্ধাদের এই ক্ষুদ্রতম ইউনিটের সাহায্যেই আল্লাহ রাব্বুল আলমিন পরাজয়কে বিজয়ের রূপান্তরিত করেন এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সাহাবিদেরকে আক্রমণকারী মুশ্রিকদের হাত থেকে রক্ষা করেন যুবক সাহাবি ওসামার আজিয়াল্লাহুত আল আনহু মাত্র আঠারো বছর বয়সে তার পিতা সেনাপতি জায়েদ বিন হারেসা রাজিয়া লাহুতালা আনহুর পতাকাতলে মোতার যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি এ যুদ্ধে সচক্ষে তার পিতার শাহাদাতের ঘটনা প্রত্যক্ষ করেন পিতার শাহাদাতে বিন্দুমাত্র দুর্বলতাও প্রকাশ না করে কেদেও অস্থির না হয়ে বরং জাফর ইবনে লাহু তালানহুর নেতৃত্বে বীর বিক্রমে শত্রু বাহিনীর করতে থাকেন তার চোখের সামনে জাফর ইবনে আবিহ শহীদ হলে সেনাপতির নেতৃত্ব আসে আবদুল্লাহ ইবনে রাওয়াহ লাহু তালানহুর হাতে তার শাহাদাতের পর খালিদ ইবনে ওয়ালেদ লাহু তালানহুর নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এই ক্ষুদ্র বাহিনীকে বিশাল রোমান বাহিনী থেকে পশ্চাদপসরণ না করানো হয় ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ অব্যাহত রাখেন যুদ্ধ শেষে আল্লাহর কাছে পিতা জায়েদ ইবনে হারেসার সর্বোচ্চ পুরস্কারের আশা নিয়ে সিরিয়ার পূর্ব প্রান্তরে মূতার যুদ্ধক্ষেত্রে পিতার লাশকে দাপন করে তার শাহাদতপ্রাপ্ত পিতা সেনাবাহিনী জায়েদ ইবনে হারেসার ঘোড়ায় সাওয়ার হয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এগারো হিজড়িতে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম রোম সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য সর্বস্তরের মুজাহিদদের নির্দেশ দেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক সাদ ইবনে আবি ওয়াক্কাস আবি ওবায়দা ইবনে রাহ আল্লাহ তালানহু সহ অন্যান্য নেতৃস্থানীয় সাহাবিগণ এ বাহিনীতে যোগ দেন রাসুল্লাহ সাল্লসাল্লাম এই বিশাল বাহিনীর সেনাপতি হিসেবে ওসামা ইবনে জায়েদকে নিয়োজিত করেন তখনও তার বয়স ছিল বিশ বছরের চেয়েও কম রাসুল্লাহ সাল্লাহ আলিহুসাল্লাম তাকে রোম সাম্রাজ্যের সাজা অঞ্চলের আলবালকা ও আদারুম দুর্গ পর্যন্ত অভিযান চালানোর নির্দেশ দেন সৈন্যদের বিদায় মুহূর্তে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থতা দিন দিন বেড়েই চলল রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুসাল্লামের স্বাস্থ্যের ক্রমাবনতি পরিপ্রেক্ষিতে তার স্বাস্থ্যের আশঙ্কাজনক অবস্থা অবলোকন করে এ বাহিনীর যাত্রা বিলম্বিত করা হল ওসামার আজ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু শারীরিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছলে আমি ও আমার সাথীরা যারা যেতে চাইলেন তাদের নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের খিদমতে উপস্থিত হলাম দেখতে পেলাম যে তিনি শেষ পর্যায়ে পৌঁছেছেন রোগের তাড়নায় তিনি কথা পর্যন্ত বলতে পারছেন না তিনি শুধু আকাশের দিকে তার দুহাত মোবারক উঠালেন এবং হাত দুখানা আমার ওপর রাখলেন আমি তাতে বুঝলাম যে তিনি আমার জন্য দোয়া করছেন অতপর রসুল্লাহ সাল্ল সাল্লামের দেহ মোবারক থেকে তার পবিত্র রুহ বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেল আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহুর হাতে খিলাফতের বায়াত সম্পন্ন হলে আবু হওয়ার সিদ্দিক দিলেন কিন্তু আনসারদের একটি ক্ষুদ্র অংশ এ অভিযান আরও বিলম্বিত করার পক্ষপাতি ছিলেন তারা ওমর ফারুক লাহুতালা আনহুর কাছে আবেদন করেন যে তিনি যেন খলিফাতুল মোমিনিন আবু বকর সিদ্দিক লাহুতালা আনহুর সাথে দেখা করে তাদের এ দাবি উপস্থাপন করেন আনসারদের সেই ক্ষুদ্র দলটি ওমর ফারুক রাদিয়াল্লাহতাল আনহুর মাধ্যমে আবু বকর সিদ্দিক এই শর্তে দাবি জানালেন যদি আবু বকর সিদ্দিক এ দাবি প্রত্যাখ্যান করেন তাহলে আমাদের পক্ষ থেকে ওসামা লাহুতালা আনহুর নেতৃত্বে জিহাদে অংশ নিয়ে রওনা হতে কোনোই আপত্তি থাকবে না খলিফাতুল মুমিনিনের কাছে এ প্রস্তাব উত্থাপন করুন তিনি যেন অল্প বয়সে ওসামার পরিবর্তে বয়প্রাপ্ত ও অধিক অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে এ গুরুত্বপূর্ণ অভিযানে সেনাপতি নিয়োগ করেন ওমর ফারুক আল আনহু আনসার মুজাহিদদের ক্ষুদ্র দলটির এ প্রস্তাব নিয়ে আবু বকর সিদ্দিক নিকট উত্থাপন করার উদ্দেশ্যে দেখা করেন আবু বকর সিদ্দিক রাদিয়া লাহুতা আনহু তার মুখে আনসারদের এই প্রস্তাব উচ্চারণ মাত্রই তিনি এক লাফে উঠে দাঁড়ান এবং সাথে সাথে ওমর ফারুক লাহুতা আনহুর দাড়ি ধরে ক্রুদ্ধ স্বরে বলতে লাগলেন হে ইবনে খাত্তাব তোমার মা তোমার জন্য বিলাপ করুন এবং তোমাকে বিদায় করুন রাসুল্লা সাল্লসাল্লাম ওসামাকে সেনাপতি নিযুক্ত করেছেন আর তুমি তাকে অপসারণের প্রস্তাব নিয়ে এসেছ আল্লাহর শপথ তা কখনো হতে পারে না এবং হবে না ওমর ফারুক রাদে আল্লাহ তাল আনহু তাদের নিকট ফিরে এলে তারা আলোচনার ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি উত্তরে বললেন আপনারা ওসামার নেতৃত্বে অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন আপনাদের মা আপনাদের হারিয়ে ফেলুক আপনাদের প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে খলিফাতুর রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে কি যে অপমানিত হয়েছি যুবক সেনাপতি ওসামা ইবনে জায়দ লাহু তালা আনহুর নেতৃত্বে এই বিশাল বাহিনী মদিনা থেকে রওনা হলে ওসামা রাজিয়াল্লাহ তাল আনহু ঘোড়ায় চড়ে এই বাহিনীর আগে আগে চলছিলেন আর খলিফাতুর রসুল্লাহ আবু বেকর তালানহু তাঁর সাথে হেঁটে হেঁটে মদিনার সীমানা পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন ওসমারাদিয়া তালানহু আবু বেকর সিদ্দিকাদিয়াল আল্লাহ তালানহুকে বললেন হে আল্লাহর রসুলের খলিফা আল্লাহর শপথ হয় আপনি ঘোড়ার পিঠে আরোহণ করে আমাদের এগিয়ে দিন অন্যথায় আমি নিজেই নিচে নেমে আপনার সাথে হেঁটে হেঁটে অগ্রসর হব আবু বেকর সিদ্দিক রাজিয়াল্লাহতালহু উত্তর দিলেন আল্লাহর শপথ তুমি ঘোড়ার পিঠ থেকে নামতে পারবে না আল্লাহর শপথ আমিও ঘোড়ায় উঠব না আমি কি জিহাদ ফিসাবলিল্লার পথে একটি ঘন্টা নিজের পা দুটি ধুলিমলিন করব না অতপর তিনি ওসামাকে বললেন তোমার দিন আমানতদারি এবং উত্তম পরিণতির জন্য আল্লাহর কাছে সোপর্দ করছি আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহুসাল্লাম যত দূর পর্যন্ত অভিযান পরিচালনার জন্য তোমাকে নির্দেশ দিয়েছেন সে পর্যন্ত অভিযান চালানোর জন্য উপদেশ দিচ্ছি অতপর বকর সিদ্দিক রাদিয়াল্লাহত আল আনহু ওসামা রাদিয়াল্লাহত তালানহুকে বললেন যদি তুমি ওমর ইবনুল খত্তা রাদিয়া আল আহুকে আবার সহযোগিতার জন্য মদিনাতে থাকার অনুমতি দেওয়া পছন্দ করো। তাহলে তাকে মদিনায় অবস্থানের অনুমতি দাও আবু বকর সিদ্দিক রাদিয়া আল আনহুর এই অনুরোধের প্রেক্ষিতে ওসামা রাদিয়াল্লাহত আল আনহু ওমর ফারুক রাদিয়া আল আনহুকে মদিনায় অবস্থানের জন্য ফেরত পাঠান অতপর রাজিয়া লাহু তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামের নির্দেশ মোতাবেক এই অশ্বারোহী বাহিনী নিয়ে তখুমুল বালকা ও ফিলিস্তিনের আদরুম দুর্গ এবং কৃষ্ণ সাগর পর্যন্ত জয় করেন এই বিজয়ের ফলে রোম সম্রাটের মধ্যে ভয়াবহ ভীতি ও চরম আতঙ্কের সৃষ্টি হয় ও মোতার যুদ্ধে পরাজয়ের পর মুসলমানদের অন্তরে প্রতিষ্ঠিত রোমানদের প্রতি ভয়ভীতি চিরতরে দূরীভূত হয়ে যায় শুধু তাই নয় সমস্ত মুসলমানদের জন্য সিরিয়া এলাকা মিশর ও উত্তর আফ্রিকা সহ আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিজয়ের পথ সুগম হয়ে ওঠে যার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের পরিধির বিস্তৃতি সম্ভব হয় এই অব্যাহত বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত ওসামারাদিয়াল্লাহুতাল আনহু সেই ঘোড়ার পিঠে আরোহণ করেছিলেন যে ঘোড়ার পিঠে তার পিতা শহীদ হয়েছিলেন তার সাথে আজ বিজয়ের গৌরব ও যোদ্ধাদের বহনকৃত মালে গনিমতের অঢেল সম্পদ যে সম্পদ সম্পর্কে বলা হয় ওসামা ইবনে জায়দ রাজিয়াল্লাহতআ আল আনহুর বাহিনীর মতো বিহীন এবং মালে গনিমতের অঢেল সম্পদ অর্জন আর কোনও সেনাপতির সময়ে সম্ভব হয়নি ওসামা ইবনে জায়দ রাজিয়াল্লাহুতাল আনহু তার সমস্ত জীবন মুসলমানদের সম্মান ও শ্রদ্ধা এবং ভক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন যেমন ছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহ্লামের অনুগত ও নিবেদিত তেমন ছিলেন অত্যন্ত স্নেহধন্য ওমর ফারুক তালানহু তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদ আলাহুতালাহ আনহুর চেয়ে ওসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহতালহুর জন্য অধিক সরকারি ভাতা নির্ধারণ করলে আবদুল্লাহ ইবনে ওমর তালানহু তার পিতা ওমর ফারুক রাদিয়াল্লাহ তালাহুর কাছে আপত্তি জানিয়ে বলেন হে পিতা আপনি ওসামা ইবনে জায়েদের জন্য নির্ধারণ করেছেন চার হাজার দীর্হাম আর আমার জন্য তিন হাজার দীর্হাম। তার পিতা তো আপনার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ছিলেন না তেমনি সেও আমার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নয় ওমর ফারুক রাজিয়াল্লাহ তাল তাকে বললেন তোমার এ অহমিকার জন্য তোমাকে ধিক্কার তুমি বাস্তবতার চেয়ে অনেক দূরে অবস্থান করছ নিঃসন্দেহে ওসামার পিতা রাসুল্লাহ সাল্লসাল্লামের নিকট তোমার পিতার চেয়ে অধিক প্রিয় ছিলেন তেমনি সে নিজেও তোমার চেয়ে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লামের নিকট অনেক বেশি প্রিয় পিতার এ কথা শুনে আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহতাল আনহু অত্যন্ত বিনয় ও সন্তুষ্ট চিত্তে তার জন্য ধার্যকৃত ভাতায় রাজি হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়া তাল্হ আনহুর সাথে ওসামা ইবনে জায়দ রাদিয়া আল্লাহতাল আনহুর সাক্ষাৎ হলে তিনি বলতেন মারহাবা খোশ আমদেদ হে আমার আমির জনৈক ব্যক্তি ওমর ফারুক রাদিয়া তাল আনহুর এ উক্তিতে আশ্চর্য হয়ে ওমর ফারুক আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুসাল্লাম তাকে আমার আমির নিযুক্ত করেছিলেন আল্লাহ এ বিরাট গুণাবলী সম্পন্ন মহান ব্যক্তির উপর তার করুণা ও মহব্বতের হাত সম্প্রসারণ করুন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুসাল্লামের সাহাবিদের মধ্যে এমন গুরুত্বপূর্ণ মহান ও শ্রেষ্ঠ ব্যক্তি বহুমুখী গুণের অধিকারী প্রাণপুরুষ ইতিহাসে খুঁজে পাওয়া নিঃসন্দেহে দুরহ আমিন